আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم। عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدا الإسلام غريبا وسيعود كما بدا فطوبى للغرباء قالوا من الغرباء يا رسول الله قال الذين يصلحون ما أفسد الناس رواه الترمذي। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহী মহানগরীর নওদাপাড়া ট্রাক টার্মিনালে আয়োজিত 30তম বার্ষিক তাবলিগি ইজতেমার সম্মানিত সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত, ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত-তাহরিকের মাননীয় প্রতিষ্ঠাতা ও সম্পাদক মণ্ডলীর মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, ওলামায়ে কেরাম, বাংলাদেশের সকল জেলা থেকে আগত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দায়িত্বশীল বৃন্দ, কর্মী ও সৌদিবৃন্দ, আহলে হাদিস মহিলা সংস্থার সদস্যবৃন্দ এবং মহিলা প্যান্ডেলের সমবেত মা ও ভগ্নীগণ, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সম্মানিত পুলিশ সদস্যবৃন্দ সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ পাকের যাবতীয় শুকরিয়া। আজকের এই সুন্দর পরিবেশে 30তম তাবলিগ ইজতেমার কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে চলছে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পরিবেশের ব্যবস্থা করে দিয়েছেন, এই সুন্দর আবহাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, আমরা তাকে খুশি করার জন্য সকলে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্যের বিষয় হচ্ছে সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচি। আমরা আমাদের সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে চাই, সমাজ পরিবর্তন কিভাবে করতে হবে, একটা সমাজকে কিভাবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ঢেলে সাজানো যাবে, এর স্থায়ী কর্মসূচি কি, এ বিষয়গুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 2-3 নম্বর আয়াতে এই কর্মসূচি ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজ সংশোধনের জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচি হচ্ছে কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের, সকল মুসলমানের স্থায়ী কর্মসূচি। কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَالَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا। তিনি ওই সত্তা, তিনি ওই আল্লাহ যিনি তাদের মধ্যে অর্থাৎ নিরক্ষরদের মধ্যে তাদেরই একজনকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ, যিনি নিরক্ষরদের মধ্যে
তাদের মধ্য থেকে একজনকে রাসুল হিসেবে মনোনয়ন দিয়েছেন, রাসুল হিসেবে প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তার আয়াতগুলোকে তেলাওয়াত করেন, অর্থাৎ আল্লাহর কালামকে তাদের সামনে তেলাওয়াত করে শোনান। ওয়ায়ুজাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করেন, পরিশুদ্ধ করেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আর যিনি তাদেরকে কিতাব এবং সুন্নাহ শিক্ষা দান করেন। কর্মসূচি আল্লাহ বলে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে পাঠিয়েছেন তাদের নিকটে। নবী নিরক্ষর ছিলেন, নিরক্ষর জাতির কাছে, কৌমের কাছে পাঠিয়েছেন। বুঝতে হবে, নিরক্ষর আর মূর্খ কিন্তু এক জিনিস নন। আল্লাহর নবী অক্ষর জ্ঞান ছিল না, তাই বলে তিনি জ্ঞানী ছিলেন না বলা যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে জ্ঞান ছিল, যে বিদ্যা ছিল, পৃথিবীর কোনো মানুষের কাছে আর বিদ্যা নেই, আর কিয়ামত পর্যন্ত কারো কাছে আসবে না। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দলালিম মুবিন, যদিও ইতিপূর্বে তারা স্পষ্ট ভ্রান্তির মধ্যে ছিল। যে জাতির কাছে আল্লাহ নবী আসলেন, যে কৌম, যে সমাজের কাছে আল্লাহ নবীকে পাঠানো হলো, সেই সমাজের লোকগুলি পথভ্রষ্ট ছিল না, জাহেল ছিল না। সেই সমাজের যে অনাচার, যে অন্যায়, যে অপরাধ সংগঠিত হতো, কম বেশি আমরা সকলে জানি, কন্যা সন্তান হলে জীবন্ত মাটিতে পুঁতে দিত, ঠিক না? অপমান মনে করতো, যে কন্যা সন্তান হলে এটা মনে হয় সামাজিকভাবে একটা অপমানের কারণ। এই জাহিলিয়াত কিন্তু আমাদের সমাজেও আছে। এই জাহিলিয়াত আপনাদের মধ্যে আছে না? যদি কোনো বাবার মেয়ে সন্তান হন, তিনি স্বভাবত মনে একটু বেজার হন, সবাই কামনা করেন ছেলে হোক। আবার পরপর যদি দুইটা মেয়ে হয়, তিনটা মেয়ে হয়, তখন তো মনটা আরও খারাপ হয়ে যায়। এই জন্য অনেক সংসার ভেঙে যায়, এই জন্য অনেক সংসারে ফাটল ধরে, অনেক সংসার বিচ্ছিন্ন হওয়ার ঘটনা আমাদের কাছে আছে শুধু এই কারণে। বলুন, সৃষ্টিকর্তাকে আল্লাহ না আপনি? মায়ের রেহেমে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটার মালিক কে? তাহলে যিনি সৃষ্টিকর্তা তার উপরে মাতাপুরি চলবে? আল্লাহ যদি মেয়ে দেন, হাদিসে আছে মেয়ে মানে জান্নাত, তো তাতে খুশি হওয়া দরকার বেশি, বেজার না হয়ে। কিন্তু আমরা হচ্ছি উল্টাটা, আর এই জন্য জাহিলি আরবের লোকেরা এটাকে এত অপমান করে মনে করতো। তারা কন্যা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে জীবন্ত জ্যান্ত মাটিতে পুঁতে দিত, কত বড় জাহিলিয়াত চিন্তা করেন। এখনও কিন্তু আমাদের মধ্যে অন্যায় চলে, আমরা কিন্তু এখন জন্মের পরে মারি না, আগেই মারি, ঠিক না? আমাদের সমাজে জন্মগ্রহণ করার প্রয়োজন, আগে আমরা এত আধুনিক পদ্ধতি বের হয়েছে, মায়ের পেটে থাকতে শেষ করে দিচ্ছি। এ সমস্ত জাহিলিয়াত থেকে আমাদের দূরে থাকতে হবে। সেই জাহিলি সমাজে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠালেন, ওই পুঁতিগন্ধময় সমাজটাকে কোরআনের আলোকে ঢেলে সাজানোর জন্য, আল্লাহ প্রেরিত বিধানের আলোকে ওই সমাজটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য তিনি তার নবীকে প্রেরণ করলেন। এই কর্মসূচি দিয়ে কি ইয়াতলু আলাইহিম ওয়ায়ুজাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহ শিক্ষা দিতে হবে, আল্লাহর কালামকে তাদের সামনে পাঠ করে শোনাতে হবে। আল্লাহ প্রেরিত যে বিধান, সেই বিধানই হচ্ছে মানব কল্যাণকর বিধান, মানুষের জন্য একমাত্র মুক্তির বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সমাজ সংস্কারের পরিবর্তনের দুটি স্থায়ী কর্মসূচি বলেছেন, একটা হচ্ছে তাজকিয়া আর একটা হচ্ছে তারবিয়া, একটা হচ্ছে পরিচর্যা আর একটা হচ্ছে প্রশিক্ষণ, পরিশুদ্ধিতা এবং পরিচর্যা। এই তাজকিয়া এবং তারবিয়া, এই দুটি কর্মসূচি, তার সাথে আর একটা যোগ হবে সাংগঠনিক প্রচেষ্টা, একটা সমাজকে সুন্দর করে গড়ে তোলার জন্য, একটা সমাজকে আল্লাহর বিধান অনুযায়ী গড়ে তোলার জন্য স্থায়ী কর্মসূচি মনে করতে হবে তিনটা। কয়টা? তিনটা কর্মসূচি, কী কী বলতে পারবেন? এক নম্বর হচ্ছে তাজকিয়া তারবিয়া, আর তাজকিয়া তারবিয়ার মাধ্যম হচ্ছে তিনটা, কর্মসূচি হচ্ছে দুইটা, তাজকিয়া আর তারবিয়া। তাজকিয়া তারবিয়ার মাধ্যম হচ্ছে তিনটা, একটা হচ্ছে দাওয়াত, আর একটা হচ্ছে জিহাদ, আর একটা হচ্ছে সাংগঠনিক প্রচেষ্টা। দাওয়াত, জিহাদ এবং সাংগঠনিক প্রচেষ্টা, এই তিনটা মাধ্যমে তাজকিয়া এবং তারবিয়া সম্ভব। অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষেপে শুধু বলে দেই,
দাওয়াত আমরা কীভাবে দিব, দাওয়াত দেওয়ার মাধ্যম কী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে কোরআন মাজিদে বলে দিয়েছেন সূরা নাহালের 125 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা, তুমি ডাকো তোমার রবের পথের দিকে, তোমার প্রভুর রাস্তায় তুমি মানুষকে ডাকো, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমত প্রজ্ঞা সহকারে এবং সদুপদেশের মাধ্যমে, উত্তম উপদেশের মাধ্যমে এবং প্রজ্ঞাততা কোরআন এবং হাদিসের মাধ্যমে তুমি মানুষকে আল্লাহর দিকে ডাকো। ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আর যদি বিতর্ক করো তাহলে সেটা উত্তম পন্থায় করবে। ইন্না রাব্বাকা ওয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি, নিশ্চয়ই তোমার প্রতিপালক সর্বাধিক জ্ঞাত আছেন, সবচেয়ে বেশি জানেন, বিমান যাল্লা আন সাবিলিহি, কে তার পথ থেকে পথভ্রষ্ট, এই জ্ঞান কি আপনি জানেন না আল্লাহ জানে? আল্লাহ জানে। কে হেদায়েত পাবে আর কে পাবে না এটাকে আপনি জানেন না আল্লাহ জানে? আল্লাহ জানে। আল্লাহ বলছেন বাড়াবাড়ি করবে না, দাওয়াত দিদিকে বাড়াবাড়ি করবে না, একজনকে দাওয়াত দিদিকে বাধ্য করা যাবে না, তোমাকে মানতেই হবে এমনটা নয়, দাওয়াত দেওয়া জরুরি কিন্তু দাওয়াত মানতে বাধ্য করানো জরুরি নয়। কথা খেয়াল করবেন, আমি এই প্রসঙ্গে উদাহরণ দিলে আরও কিছুটা পরিষ্কার হবে, পরে সামনে আসছে। দাওয়াত দিতে হবে আল্লাহর বিধান অনুযায়ী, উত্তম আচরণের মাধ্যমে, উত্তম উপদেশের মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিমতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল ক্বালবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিমতা লাহুম, আল্লাহর দয়ায়, আল্লাহর অনুগ্রহে তুমি রহম দিল হয়েছ, তোমার আচরণ, তোমার ব্যবহার খুব নরম, নম্র ব্যবহারের অধিকারী হয়েছ, যদি তুমি কর্কশভাষী হতে, কঠোর হৃদয়ের হতে, লাং ফাদ্দু মিন হাওলিক, নবী তোমার পাশ থেকে এরা সব দূরে সরে যেত, যদি তুমি কঠোর মেজাজের হতে, শক্ত আচরণ যদি তুমি মানুষের সাথে করতে, তাহলে এরা তোমার কাছে কেউ থাকতো না, সব দূরে সরে চলে যেত। তাহলে দাওয়াত দিতে কি আমরা মেজাজ খারাপ করতে হবে না ঠান্ডা মাথায় দাওয়াত দিতে হবে? একটা মানুষকে বুঝাতে হবে, এটা হচ্ছে দাওয়াত। আকিদা হবে মজবুত কিন্তু আচরণ হবে নম্র, আচরণ সুন্দর হবে, আকিদা খুব মজবুত হবে, আকিদার ক্ষেত্রে কোনো আপোষ নাই। আপনি দাওয়াত দিতে পারছেন না বলে তার শিরকি আকিদা মেনে নেবেন, তার বিদাতি আকিদা মেনে নেবেন, এটা কিন্তু বলা হচ্ছে না। আপনি আপনার আকিদা মজবুত থাকবেন কিন্তু তাকে দাওয়াত দেওয়ার সময় আপনি অত্যন্ত সুন্দর আচরণ, নম্র আচরণের মাধ্যমে তাকে দাওয়াত দিতে হবে। দুই নম্বর হচ্ছে জিহাদ। সমাজ পরিবর্তনের জন্য জিহাদ করতে হবে। এখন জিহাদ কি জিনিস? জিহাদ শব্দ শুনলে তো আমাদের মাথা খারাপ হয়ে যায়। জিহাদটাই কিন্তু আমরা বুঝতে পারি নাই। জিহাদ বুঝতে না পারার কারণেই কিন্তু আজকে বিভ্রান্ত হচ্ছি আমরা, কেউ জঙ্গি হয়ে যাচ্ছে, হ্যাঁ, তা কেউ চরমপন্থী হচ্ছে, বিভিন্নভাবে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ, শুধুমাত্র জিহাদটা কী জিনিস এটা বোঝার না বোঝার কারণে। আমি সংক্ষেপে জিহাদের সংজ্ঞা বলে দিচ্ছি। জিহাদ শব্দটি জুহুদুন শব্দ থেকে এসেছে। জিহাদ শব্দের আবেদনের অর্থ হচ্ছে কষ্ট বা চূড়ান্ত প্রচেষ্টা। জিহাদ শব্দের অর্থ হচ্ছে কষ্ট বা চূড়ান্ত প্রচেষ্টা। হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ বলছেন আল জিহাদু শারআন বাজলুল জুহদি ফি কিতালিল কুফফারি ইউতলাকু আইদান আলা মুজাহাদাতিন নাফসি ওয়াশ শাইতানি ওয়াল ফুসাক। জিহাদ শব্দ অর্থে কাফেরদের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা নিয়োজিত করার নাম হচ্ছে জিহাদ। আর এটা নফসের বিরুদ্ধে হয়, শয়তানের বিরুদ্ধে হয় এবং ফাসেকের বিরুদ্ধে হয়। জিহাদটা নফসের বিরুদ্ধে হয়, জিহাদ শয়তানের বিরুদ্ধে হয়, জিহাদ ফাসেকের বিরুদ্ধে হয়। জিহাদ মানে শুধু মারামারি এটা নয়। আবার বিপরীতভাবে যে আরেকটা শব্দ হচ্ছে কিতাল। কিতাল শব্দটা কোরআন মাজিদ আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতালকে ফরজ করে দিয়েছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার 216 নম্বর আয়াত। এটা দিয়ে দলিল দেওয়া হয় যারা জঙ্গি, যারা চরমপন্থী,
তারা এটা দিয়ে দলিল দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল, হে ইমানদারগণ তোমাদের উপর কিতালকে ফরজ করে দেওয়া হলো। কাজে ফরজ যেহেতু কিতাল, তো কিতাল হচ্ছে না তো কিসের মুসলমান আমরা? কথা যুক্তি ঠিক না? আচ্ছা বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো। তো এই সিয়াম কি সারা বছর ফরজ? কেন, আল্লাহ তো এখানেও কুতিবা শব্দ বলেছেন। কিতালের ক্ষেত্রে যেমন কুতিবা বলেছেন, ঠিক সিয়ামের ক্ষেত্রে কুতিবা বলেছেন, তাহলে কুতিবা শব্দের অর্থ ফরজ, ঠিক আছে। তো ফরজটা কখন, সিয়াম কখন ফরজ? রামাজান মাসে, তাই না? রামাজান মাসে সিয়াম ফরজ, তার মানে সারা বছর কিন্তু সিয়াম ফরজ না। তাহলে কিতাল ফরজ কখন? চারটা সময় আছে কিতাল ফরজ হয়, চার সময় কিতাল ফরজ, এর বাইরে অন্য সময় কিতাল ফরজ না। কিতাল শব্দেরও আবার একাধিক অর্থ আছে। কিতাল মানে মারামারি শুধু নয়, কিতাল বাবে মুফালা থেকে আসছে, অর্থাৎ পরস্পরে যে যুদ্ধ হয়, সংগ্রাম, এটার নাম হচ্ছে কিতাল। একজনের সাথে আরেকজন মুখোমুখি, আপনি আপনি গোপনে কাউকে মেরে দিবেন, আত্মঘাতী হয়ে যাবে, এক পেশে কোনো যুদ্ধ, এটার নাম কখনো কিতাল নয়। কিতাল মানে হচ্ছে মুখোমুখি, ডিক্লেয়ার যুদ্ধ হবে। এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ হয় কীভাবে? ডিক্লেয়ার হয় না, গোপনে কে মেরে দেয় নাকি? তো এই জঙ্গিরা যারা গোপনে হামলা করে, যারা আত্মঘাতী হচ্ছে, বলেন ইসলামকে আত্মহত্যা জায়েজ, কিন্তু এরা কিন্তু দিন প্রচার করতে গিয়ে, দিন কায়েম করতে গিয়ে নিজেদেরকে ধ্বংস করছে। আল্লাহ বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না, সেই ধ্বংসই কিন্তু এরা নিজেরা নিক্ষিপ্ত হচ্ছে। চারটা পর্যায়ে আছে জিহাদ ফরজ হওয়ার। এক নম্বর হচ্ছে, যদি মুসলমানদের বাড়িতে শত্রু বাহিনী আক্রমণ করে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, মুসলমানদের বাড়িতে যদি শত্রু বাহিনী আক্রমণ করে তখন জিহাদ ফরজ। বাংলাদেশ যদি কোনো বহির শত্রু কর্তৃক আক্রান্ত হয়, এদেশের সরকারের নির্দেশে এদেশের প্রতিটা নাগরিকের জন্য জিহাদ ফরজ হয়ে যাবে। তখন এই দেশকে রক্ষা করার জন্য, এই স্বাধীন মাতৃভূমিকে রক্ষা করার জন্য দেশের নাগরিকদের তখন জিহাদ করা ফরজ হয়ে যাবে, যদি কোনো শত্রু বাহিনী বাংলাদেশকে আক্রমণ করে। দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, সূরা তাওবার 123 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ তোমরা যুদ্ধ করো ওইসব কাফেরদের বিরুদ্ধে যারা তোমাদের দুয়ারে হানা দেয়, তোমরা যুদ্ধ করো ওইসব কাফেরের বিরুদ্ধে যারা তোমাদেরকে আক্রমণ করে, যারা তোমাদের দুয়ারে হানা দিয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। তারপর বলছেন, ওয়ালিয়াজিদু ফীকুম গিলজাতান ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকীন, তারা তোমাদের কঠোরতা অনুভব করুক আর আর জেনে রাখো আল্লাহ মুত্তাকীদের সাথে আছেন। আল্লাহ বলছেন সূরা তাওবার 41 নম্বর আয়াত, ইনফিরু খিফাফা ওয়াসিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। ইনফিরু খিফাফা ওয়াসিকালা, তোমরা বেরিয়ে পড়ো, যুবক হও, বৃদ্ধ হও, একাকী হও, দলবদ্ধভাবে হও, তোমরা বেরিয়ে পড়ো এবং মাল দিয়ে এবং জান দিয়ে আল্লাহর রাস্তা জিহাদ করো। জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের মাল দিয়ে, তোমরা তোমাদের জান দিয়ে আল্লাহর রাস্তা জিহাদ করো। কখন? যখন বাহিনী আক্রমণ করবে তখন। এখানে জিহাদের জিহাদের ক্ষেত্রে আল্লাহ মালের কথা বললেন, তাহলে বোঝা যাচ্ছে জিহাদ মাল দিয়েও হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জিহাদ করো মুশরিকদের বিরুদ্ধে, বিআমওয়ালিকুম তোমাদের মাল দ্বারা, ওয়া আনফুসিকুম তোমাদের জান দ্বারা, ওয়া আলসিনাতিকুম তোমাদের জবান দ্বারা, তোমাদের কথা দ্বারা তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে জিহাদের অনেকগুলি পর্যায় আছে। শুধুমাত্র অস্ত্র দিয়ে জিহাদ হয় না, মুখে কথাটার নামও জিহাদ, অন্তর দিয়ে ঘৃণা করার নামও জিহাদ, অর্থনৈতিকভাবে সহযোগিতা করা, এটার নামও জিহাদ। দুই নম্বর হচ্ছে, শাসক যখন কোনো কাউকে যুদ্ধে বের হওয়ার নির্দেশ দেন, শাসক যদি বলেন যুদ্ধে যেতে হবে, খলিফা যদি বলেন যুদ্ধে যেতে হবে, তখন জিহাদ করা ফরজে আইন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মালাকুম ইযা ক্বীলা লাকুম ফিরু ফিসাবিলিল্লাহ ইস্তাকালতুম ইলাল আরদ
আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা ইল্লা কালিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ইমানদারগণ, মালাকুম তোমাদের কি হলো, মালাকুম তোমাদের কি হলো, ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফিসাবিলিল্লাহ, যখন তোমাদেরকে বলা হয় তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো, যখন তোমাদেরকে নির্দেশ করা হয় রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে, খলিফার পক্ষ থেকে, যখন তোমাদেরকে আদেশ করা হয় তোমরা আল্লাহর পথে বেরিয়ে পড়ো, তোমাদের কি হলো যে তোমরা মাটি কামড়ে পড়ে থাকো, তোমরা বের হও না মাটি কামড়ে পড়ে থাকো। রাদিতুম, তোমরা কি সন্তুষ্ট হয়ে গেলে, রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমরা কি এই দুনিয়া পেয়ে, আখেরাতের বিনিময়ে দুনিয়াটা পেয়ে কি খুশি হয়ে গেলে, আখেরাতের বিনিময় আখেরাতের পরিবর্তে দুনিয়া পেয়ে গিয়ে তোমরা সন্তুষ্ট হয়ে গেলে, কেন তোমরা বের হচ্ছ না যখন তোমাদেরকে জিহাদের জন্য আহ্বান করা হয়, বৈধ কর্তৃপক্ষ যখন তোমাকে আহ্বান করে, রাষ্ট্রপ্রধান যখন তোমাকে বলে যুদ্ধে যাওয়ার জন্য, কেন তুমি যাও না, তোমরা কি এতে সন্তুষ্ট হয়ে গেছো? ফামা মাতাওয়াল হায়াতের দুনিয়া ফিল আখিরা ইল্লা কালিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আখেরাতের তুলনায় এই দুনিয়ার জীবনের উপকরণ খুবই সামান্য, এই দুনিয়ার চেয়ে আখেরাতের দাম বেশি না কম? দুনিয়ার মূল্য কত জানেন? এই দুনিয়ার মূল্য কয় টাকা বলতে পারবেন? ছোট্ট একটা হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদুলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর নিকটে একটা মাছির ডানার সমপরিমাণ হতো, ক্ষুদ্র সৃষ্টি একটা মাছি, যে মাছির কোনো মূল্য আমাদের কাছে নেই, মাছি রপ্তানি করা যায় না, বাজারে বিক্রি করে পয়সা রোজগার করা যায়, এমন একটা সৃষ্টির উদাহরণ দিলেন যেটা আমাদের কোনো কাজেই লাগে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবার ওই মাছির আবার একটা ডানা বলছেন, একটা ডানা, পুরো মাছিটাও বলেন নাই। যদি এই পৃথিবীর মূল্য আল্লাহর নিকটে একটা মাছির ডানার সমপরিমাণ হতো, মা সাকা কাফিরাম মিনহা শারবাতামাইন, আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীতে আল্লাহ কোনো কাফেরকে এক ঢুক পানি পান করার সুযোগ এই পৃথিবীতে দিতেন না। এই পৃথিবীতে কাফেররা রাজত্ব করবে, এই পৃথিবীতে কাফেররা শান শৌকতে থাকবে, কারণ এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, এটা ক্ষণস্থায়ী জায়গা, কিছুদিনের জন্য এসেছি, কয়দিনের জন্য এসেছি, চিন্তা করতে হবে। আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন, তোমাদের কেউ যদি সমুদ্রের মধ্যে আঙ্গুল ঢুকায়, সমুদ্রের পানিতে আঙ্গুল ঢুকানোর পরে আঙ্গুলটা উঠাও তো দেখি, ফালিয়ামজুর ফালিয়ামজুর বিমা ইয়ারজি, সে তাকিয়ে দেখুক এই আঙ্গুলের সাথে কি এসেছে। বলেন, সমুদ্রের পানিতে আঙ্গুল ঢুকানোর পরে আঙ্গুল উঠালে কতটুক পানি আসবে, কয় ফোঁটা পানি আসবে আপনার আঙ্গুলের সাথে? এক ফোঁটা বা দুই ফোঁটা পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, পৃথিবীর সূচনা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর হায়াত হচ্ছে এক ফোঁটা পানি। আর এই সমুদ্রের বিশাল পানি রাশি, যে পানি কোনোদিন শেষ করার ক্ষমতা কারণে পৃথিবীতে কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই, সমুদ্রের পানিকে শুকানো যাবে কি যাবে? কোনো মেশিন আছে সমুদ্রের পানি শুকাতে পারবেন? পৃথিবীর সবগুলি শ্বাসযন্ত্র লাগাই দিলে সমুদ্রের পানি শুকানো যাবে? যাবে না। আল্লাহ নবী বললেন, এই সমুদ্রের পানিটা হচ্ছে তোমাদের আখেরাতের জীবন। বলুন সুবহানাল্লাহ, সমুদ্রের পানিটা হচ্ছে আখেরাতের জীবন, আঙ্গুলের সাথে আসা এক ফোঁটা পানি হচ্ছে তোমাদের দুনিয়ার জীবন। এই সামান্য জীবনের জন্য আজকে আমরা যা কিছু যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছি, অন্যায় করছি, দুর্নীতি করছি, চুরি করছে, ডাকাতি করছে, রাহাজারি করছি, ঘুষ সুদ জুয়া মদ সমাজটাকে একেবারে বিষিয়ে তুলেছে এই সামান্য হায়াতের জন্য, কিন্তু একটু চিন্তা করি না, আজকে আমরা ট্রাক টার্মিনালের ময়দানে বসে আছি, ভূপৃষ্ঠে আছি, হায়াত যখন চলে যাবে সাড়ে তিন হাত মাটির নিচে এখানে শুয়ে যাব, কথা ঠিক না? এখন আছি ভূপৃষ্ঠে, কিন্তু মৃত্যুর পরে চলে যাব ভূগর্ভে, এইটুকুই তো পার্থক্য। এই সাড়ে তিন হাত মাটির নিচের অবস্থা কেউ বলতে পারবেন?
সাড়ে তিন হাত মাটির নিচে আমাদের কি অবস্থা হবে বলার ক্ষমতা কারো আছে? আমেরিকার সাথে কথা হয় এক সেকেন্ডও লাগে না, টেলিফোন টিপলে কথা হয়ে যাচ্ছে, ভিডিও কল হচ্ছে। টেকনোলজি এত ডেভেলপ করেছে আলহামদুলিল্লাহ, বাংলাদেশে বসে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে ছবি দেখে কথা বলতে পারছেন। কিন্তু দুর্ভাগ্য আপনার ওই যে পিতা মাটির নিচে শুয়ে আছে, বাঁশঝাড়ের নিচে মাটির মধ্যে যিনি শুয়ে আছেন আপনার দাদা দাদি পিতামাতা, তাদের কোনো খবর আছে? তাদের কোনো ভিডিও আপনার কাছে আছে? কিচ্ছু নেই। তাহলে মুমিনদের ওই জীবনটা সম্পর্কে আমাদের চিন্তা করতে হবে। আর তিন নম্বর হচ্ছে, যুদ্ধের সারিতে যখন উপস্থিত হয়ে যাবে তখন পলায়ন করা যাবে না। সরকারের নির্দেশে যখন সেনাবাহিনী দাঁড়িয়ে যাবে জিহাদ করার জন্য, অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ করার জন্য, তখন তার জন্য জিহাদ করা ফরজ, তার ওখান থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই। রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সূরা আনফালের 15 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল লাযীনা কাফারু যাফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার। হে ঈমানদারগণ, যখন তোমরা কাফির বাহিনীর সাথে যুদ্ধের ময়দানে মুখোমুখি হয়ে যাবে, অমুসলিমদের সাথে যখন মুখোমুখি হয়ে যাবে, তখন সেখান থেকে আর তোমাদের পৃষ্ঠ প্রদর্শন করা, সেখান থেকে ফিরে আসার কোনো বৈধতা নেই, ফিরে আসার কোনো সুযোগ তোমাদের নেই। আর চার নম্বর জিহাদ ফরজ হচ্ছে যখন বাধ্য হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মালি ফাহুয়া শাহীদুন, ওমান কুতিলা দুনা দ্বীনি ফাহুয়া শাহীদুন, ওমান কুতিলা দুনা দামি ফাহুয়া শাহীদুন, ওমান কুতিলা দুনা আহলি ফাহুয়া শাহীদুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষার জন্য শহীদ মৃত্যুবরণ করে সে শহীদ, নিজের সম্পত্তি রক্ষা করার জন্য যদি আপনি কেউ আপনাকে হত্যা করে আপনি যদি নিহত হন, ঈমানদার হলে আপনি শহীদের মর্যাদা পাবেন, তখন তার সাথে আপনাকে মোকাবেলা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান কুতিলা দুনা দিনহি, যে তার দিন রক্ষার জন্য নিহত হয় সে শহীদ, ওমান কুতিলা দুনা দামিহি, যে নিজেকে রক্ষা করার জন্য নিহত হয় সে শহীদ। আপনাকে আক্রমণ করেছে, আপনি প্রতিরোধ করেছেন কিন্তু পারেন নাই, আপনাকে হত্যা করে ফেলেছে, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিটা শহীদ। আর একটা হচ্ছে, নিজের আহাল পরিবার রক্ষার জন্য যদি কেউ শহীদ হয়, মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি শহীদ। এটা হচ্ছে বাধ্যগত অবস্থা, আপনাকে মারতে আসলে আপনি ঠেকাবেন, প্রতিরোধ করতে হবে, এটা হচ্ছে জিহাদ। নিজের নফসকে রক্ষা করার জন্য তখন জিহাদ করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের ইতিহাস আপনারা জানেন। মক্কি জীবনে তার জিহাদের কোনো অনুমতি ছিল না। যখন মদিনায় চলে গেলেন তখন তার ক্ষেত্রে যে প্রথম জিহাদের আয়াত নাযিল হয়, উযিনা লিল্লাযীনা, তোমাদের উপর অনুমতি দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা যাচ্ছেন, তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে জিহাদের অনুমতি দিচ্ছেন। সেখানে শব্দটা এসছে, অনুমতি দেওয়া হলো জিহাদ করার জন্য, যারা তোমার সাথে যুদ্ধ করে যারা আক্রান্ত হয়েছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে, তাদেরকে অনুমতি দেওয়া হলো। সম্মানিত উপস্থিতি, সমাজ সংশোধনের জন্য দাওয়াত দিতে হবে, তারপরে জিহাদ করতে হবে। জিহাদটা হচ্ছে সার্বিক প্রচেষ্টার নাম হচ্ছে জিহাদ। আর আমাদের দেশে বা সারা পৃথিবীতে যারা জিহাদের নাম করে জঙ্গিবাদ সৃষ্টি করেছে, চরমপন্থী আকিদা যারা পোষণ করে, এটা হচ্ছে খারিজিদের আকিদা। এই আকিদা কোনো মুসলমানের আকিদা না, এই আকিদা কোনো ইসলামপন্থী হকপন্থী মুসলমানদের আকিদা না, এই আকিদা কোনো আহলে হাদিসের আকিদা না। মুসলমান মুসলমানের সাথে কোনো যুদ্ধ নেই, মুসলমান মুসলমানের সাথে কোনো সংগ্রাম নেই, মুসলমানদের সাথে কোনো মুসলমান মুসলমানকে হত্যা করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের জন্য হারাম হচ্ছে তিনটি জিনিস, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের প্রতি হারাম হচ্ছে তিনটি জিনিস, দামুহু তার রক্ত, অর্থাৎ তাকে হত্যা করা খুন করাটা হারাম, ওয়া মালুহু তার সম্পদ আত্মসাত করা, তার সম্পদ গ্রাস করা অন্যায়ভাবে, এটা হচ্ছে হারাম, ওয়া ইরদুহু তার ইজ্জত ছিনিয়ে নেওয়া, তার মর্যাদার ক্ষতি করা, এটাও হচ্ছে হারাম। কোনো মুসলমানকে অসম্মানিত করতে পারে না, কোনো মুসলমান কোনো মুসলমানকে হত্যা করতে পারে না, কোনো মুসলমান কোনো
কোনো মুসলমানের সম্মান নিয়ে ছিনি মেরে খেলতে পারে না, এই সবগুলো হচ্ছে হারাম। কাজেই মুসলমানের সাথে মুসলমানের কোনো যুদ্ধ নেই। মুসলমানদের সার্বিক জীবনটা হচ্ছে জিহাদি জীবন। আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন, জানেন তো, তাই না? দুর্নীতির বিরুদ্ধে জিহাদ, তার মানে কি? দুর্নীতি বন্ধ করতে হবে নাকি মেরে ফেলতে হবে? যেমন কিতাল শব্দের অর্থ, যেমন বললাম মুখোমুখি যুদ্ধ, কিতাল শব্দের অর্থ হচ্ছে আবার প্রতিরোধ করা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতে যে ব্যক্তি সামনে দিয়ে যায়, সালাতের সামনে দিয়ে যখন কোনো ব্যক্তি যায়, ওই ব্যক্তিকে ঠেকানোর জন্য আল্লাহ নবী শব্দ ইউজ করলেন, ফালিউকাতিলহু ফাইন্নাহু শাইতান। আল্লাহ নবী বললেন ফালিউকাতিলহু, অতএব সেজন্য তাকে প্রতিরোধ করে, কেননা সে হচ্ছে শয়তান। আচ্ছা, বলেন কেউ সালাতের সামনে দিয়ে যাওয়ার ক্ষেত্রে এই হাদিস এর অর্থ কি হত্যা করা হবে? সালাতের সামনে দিয়ে কেউ চলে গেলে তাকে হত্যা করতে হবে? তো এখানেও তো কিতাল শব্দ এসেছে। সালাতের সামনে দিয়ে গেলে আল্লাহ নবী বললেন ফালিউ কাতিল, সেজন্য তাকে কি বলবেন, হত্যা করবেন? বলবেন প্রতিরোধ করে তাকে ঠেকিয়ে দেয়, সালাতের সামনে দিয়ে যাওয়া যাবে না। কাজে কিতাল শব্দের অর্থ হত্যা করা, যুদ্ধ করা যেমন, প্রতিরোধ করা তেমন, আবার লানত আর একটা অর্থ আছে। কাজেই মারামারি, সরাসরি যুদ্ধ যেটা, এটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যাপার। সরকার যদি আহ্বান জানায় তখন যেতে হবে, বিচ্ছিন্নভাবে এখানে কোনো কিতাল চলবে না, এই ব্যাপারে শরীয়তের কোনো অনুমোদন নেই। সম্মানিত উপস্থিতি, তিন নম্বর বলেছিলাম জামাতবদ্ধ প্রচেষ্টা সমাজ সংশোধন করার জন্য, সমাজ পরিশুদ্ধ করার জন্য জামাতবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। ঐক্যবদ্ধভাবে সমাজ সংশোধন করতে হবে। একা কি দাওয়াত দেওয়া যায়? কিন্তু একা কি একটা সমাজ পরিবর্তন করা যায় না। এই মর্মে যে হাদিস আপনারা জানেন, আমি সময় সংক্ষেপে বলতে চাচ্ছি না। আমরুকুম বিখামসিন মিল জামাআতু আসসামি, এই হাদিসটি সকলেরই আমাদের জানা। আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন এবং বলে দিয়েছেন, আল্লাহু আমারানি বিহিন্না, আল্লাহ আমাকে যেইভাবে আদেশ করেছেন ঠিক ওইভাবে আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি। সেটা কি? আমরুকুম বিখামসিন, পাঁচটার আদেশ দিচ্ছি। তার এক নম্বর হচ্ছে বিল জামাতে, জামাতবদ্ধভাবে জীবনযাপন করা, ঐক্যবদ্ধভাবে মানুষকে দাওয়াত দেওয়া, এটা হচ্ছে একটা অন্যতম প্রচেষ্টা। সম্মানিত উপস্থিতি, সমাজ পরিবর্তনের জন্য, সমাজ সংশোধনের জন্য এই তিনটি পদ্ধতি অবলম্বন করতে হবে। আমি আবার বলছি, দাওয়াত দিতে হবে, সার্বিক প্রচেষ্টা নিয়োজিত করতে হবে, বাতিলের বিরুদ্ধে নির্ভেজাল তাওহীদ এবং সহি সুন্নার দাওয়াত দিতে হবে, শিরিক বিদাত এবং যাবতীয় কুসংস্কারের বিরুদ্ধে জিহাদ করতে হবে, সার্বিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আর তিন নম্বর হচ্ছে এটা জামাতবদ্ধভাবে চালাতে হবে। এই তাজকিয়া এবং তারবিয়ার অনেকগুলো নীতি আছে, অনেক লম্বা আলোচনার সময় নেই, তবু শুধু বলে দিচ্ছি। আগে তাওহীদের দাওয়াত মানুষের কাছে দিতে হবে, আগে তাওহীদের কথা বলতে হবে। মুয়াজ বিন জাবাল আল্লাহর নবী যখন ইয়ামেনে পাঠিয়েছিলেন, প্রথম তিনি বলেছিলেন যে তুমি তাদের কাছে গিয়ে প্রথমে কিসের দাওয়াত দিবে? ফাদউ বিলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি প্রথমে গিয়ে তাদের কাছে বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেবে। আল্লাহর নবী যখন দাওয়াত দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সফলতা লাভ করবে। চাচা আবু লাহাব পিছন দিকে বলল, তোমরা তার কথা শুনবে না, লা তুতিউহু ইন্নাহু সাইরুন কাজ্জাব। চাচা পিছন দিকে বলছে, তোমরা তার কথা শুনবে না, সে হচ্ছে একটা মহামিথ্যাবাদী। দেখেন, নবী দাওয়াত দিচ্ছেন তাওহীদের, আর চাচা পিছন দিকে বলছেন তোমরা তার কথা শুনবে না, এই লোকটা হচ্ছে মিথ্যাবাদী বলে নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দাওয়াত দিতে হবে, এটা হচ্ছে জরুরি, দাওয়াত থেকে পিছানোর কোনো সুযোগ নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একজন শ্রেষ্ঠ খলিফা ছিলেন, আল্লাহ নবীর সাহাবীদের প্রত্যেকে দায়ী আল্লাহ ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাইতুল মাকদিসে যাচ্ছেন, যাওয়ার পথে তিনি অজুর পানির প্রয়োজন হলো, বাইতুল মুকাদ্দাস বিজয় উপলক্ষে তিনি জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, পথিমধ্যে অজুর পানির প্রয়োজন হলো, অজুর পানি চাওয়া হলো, এক বাড়ি থেকে অজুর পানি এনে দেওয়া হলো। তিনি জানতে চাইলেন
এই পানি কোথা থেকে এনলে? এত সুন্দর পানি, এত সুমিষ্ট পানি তো আমি কখনো পান করি নাই, পানি পাই নাই। তখন তাকে বলা হলো, ওই যে এক বৃদ্ধা মহিলা আছে তার কাছ থেকে এনেছি। একজন খ্রিস্টান মহিলা, একজন খ্রিস্টান মহিলার কাছ থেকে পানি এনে দেওয়া হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার কাছে গেলেন, গিয়ে তাকে বললেন, আসলিমি তাসলিমি, হে বৃদ্ধা মহিলা, তুমি ইসলাম কবুল করো, তুমি নিরাপত্তা লাভ করবে। হে বৃদ্ধা মহিলা, তুমি ইসলাম কবুল করো, তুমি মুক্তি পেয়ে যাবে। এবার মহিলা মাথার কাপড়টা আলগা করে দেখালেন, তার চুলগুলো সব সাদা হয়ে গেছে। শুভ্র কেশধারী মহিলা আবার বলছেন, ওয়ানা আমুতু আল আন, আমি তখন মৃত্যু পথযাত্রী, মরে যাবো, এখন আমি মুসলমান হব? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো। দেখেন আমিরুল মুমিনিন, তিনি ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন, রাষ্ট্রীয় ক্ষমতা তার হাতে ছিল, রাষ্ট্রীয় ক্ষমতা হাতে থাকার পরেও তিনি একজন বৃদ্ধ মহিলাকে বিনয়ের সাথে দাওয়াত দিলেন, বললেন, আসলিমি তাসলিমি, হে মহিলা তুমি ইসলাম গ্রহণ করো, তুমি নিরাপত্তা লাভ করবে, তুমি নাজাত পাবে, তুমি মুক্তি পাবে। মহিলা পাল্টা জবাব দেওয়ার পরে তিনি এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তো দাওয়াত দিয়েছি, তুমি সাক্ষী থেকো। দেখলেন, অর্থাৎ দাওয়াত দিতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। তিনি দাওয়াত দেওয়ার হক আদায় করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাওয়াত সফরে বের হয়েছেন, পথিমধ্যে খবর পেলেন তার কন্যা কুসাম অথবা তার ভাই কুসাম অথবা তার কন্যা ইন্তিকাল করেছেন, দাওয়াতি সফরে বের হয়ে গিয়েছেন। এবার তিনি চিন্তা করলেন, আবার ফিরে যাব কিনা। তিনি ফিরে গেলেন না, পাশে তিনি তার সওয়ারিকে দাঁড় করালেন, দুরাকাত সালাত আদায় করলেন, দীর্ঘ সময় বসে দোয়া করলেন। এবার তিনি বলছেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, তোমরা আল্লাহর সাহায্য কামনা করো ধৈর্য সালাতের মাধ্যমে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, তবে এটা খুব কঠিন যারা আল্লাহ ভীরু তারা ব্যতীত। নিজের আত্মীয় স্বজন মারা গেলে ধৈর্য ধরাটা কঠিন, তারপরেও আল্লাহর নির্দেশ, তারপর আল্লাহ নির্দেশ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। ইবনে আব্বাস দাওয়াতি সফরে গেলেন আর ফিরলেন না, নিজের কন্যা বা নিজের ভাইয়ের মৃত্যু সংবাদ শোনার পরে তিনি সেখানে সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করে আবার তিনি দাওয়াতি সফরে বের হয়ে গেলেন। দেখুন বন্ধুরা আমার, দাওয়াত দেওয়ার গুরুত্ব কত বেশি। দাওয়াত ব্যতীত কোনোদিন সমাজ সংস্কার করা সম্ভব না। আমরা যারা আহলে হাদিস আন্দোলনের সাথে জড়িত আছি, দাওয়াতি ময়দানে কাজ করে যাচ্ছি, দাওয়াত দেওয়ার জন্য খেয়াল রাখতে হবে আমি যাকে দাওয়াত দিচ্ছি কি জন্য দাওয়াত দিচ্ছি। খালেসভাবে আল্লাহকে খুশি করার জন্য এবং তাকে দিনের পথে নিয়ে আসার জন্য দাওয়াত কবুল হোক, এই আকাঙ্ক্ষা কিন্তু আমাদের থাকতে হবে। দাওয়াতের জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকতে হবে। যখনই কোনো অন্যায় দেখব তখনই দাওয়াত দেব, কিন্তু বাধ্য করা যাবে না। কোনো কঠিন মূর্তি ধারণ করে, খারাপ আচরণ করে কাউকে দাওয়াত দেওয়া যাবে না। নম্র আচরণের মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে হবে, এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন নূহ আলাইহিস সালাম। তার কৌমকে দাওয়াত দিয়েছেন, নূহ আলাইহিস সালাম দিন রাত দাওয়াত দিয়েছেন, কিন্তু তার দাওয়াত কবুল করে নাই, তাই বলে তিনি দাওয়াত থেকে সরেও আসেন না। তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের কথাগুলি কোরআন মাজিদ তুলে ধরেছেন, আমি আয়াতগুলো অনুবাদ করে শেষ করে দিচ্ছি। আল্লাহ বলছেন, قال رب اني دعوت قومي ليلا ونهارا فلم يزدوا دعائي الا فرارا। তিনি বললেন, হে আল্লাহ, ইন্নি দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা। পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ আমি আমার কওমকে রাতে দিনে দাওয়াত দিয়েছি, ইন্নি দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা, দিন রাত তাদেরকে আমি দাওয়াত দিয়েছি, ফলাম ইয়াজিদু দুআ ইল্লা ফিরারা, কিন্তু তাদের আমার এই দাওয়াত তাদের এই পলায়ন প্রথাকে বৃদ্ধি করেছে, যতই দাওয়াত দেয় ততই তারা পালিয়ে যাচ্ছে। এমনকি তিনি আরো বললেন, তাদের পলায়ন প্রথাকে বৃদ্ধি করেছে। ওয়াইন নিকুল্লামা দাআতুহুম লিতাগফির লাহুম জাল আসাবিআহুম ফি আযানিহিম, যখনই আমি তাদেরকে দাওয়াত দিয়েছি আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেয়, তখনই তাদের কানে আঙ্গুল ঢুকিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের এখন দাওয়াত দিলে কেউ কানে আঙ্গুল দেয়,
কানে আঙ্গুল দেয় না, শুধু কানে আঙ্গুল দেয় নাই, এবং তারা মুখে কাপড় দিয়ে মুখ ঢেকে দিত, কানে আঙ্গুল ঢুকিয়ে দিত, জিদ করত, অহংকার করত। তারপরেও তিনি ইসরারা, তিনি তার তাদের কাছে গিয়েছেন যারা কানে আঙ্গুল ঢুকিয়েছিল, যারা মুখকে চেপে ধরেছিল, তাদের কাছে তিনি আবারও দাওয়াত নিয়ে গিয়েছেন, বারবার তাদেরকে দাওয়াত দিয়েছেন। তিনি বলছেন ইসরারা, আমি তাদের কাছে তাদেরকে ডেকেছি, উচ্চস্বরে ডেকেছি, আমি তাদেরকে প্রকাশ্যে ডেকেছি, গোপনে তাদেরকে দাওয়াত দিয়েছি, দাওয়াত থেকে আমি পিষ্প হই নাই। নূহ আলাইহিস সালামের জীবনে এইভাবে তিনি দাওয়াত দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সমাজটাকে সুন্দর করতে চাই, কোরআন এবং সহিহ হাদিসের বিধান মতো ঢেলে সাজাতে চাই। আল্লাহ প্রেরিত যে বিধান তিনি মানব কল্যাণে দিয়েছেন, সেই বিধান অনুযায়ী আমরা সমাজটাকে ঢেলে সাজাতে চাই। এই প্রতিজ্ঞা নেওয়ার জন্য আজকে আমরা এখানে এসেছি। বলুন, আপনারা কি দাওয়াতি কাজ করবেন না বন্ধ করে দিবেন? যারা দাওয়াতি কাজ করবেন সবাই হাত তুলেন। আলহামদুলিল্লাহ, এই আল্লাহ তুমি এই হাতগুলিকে দেখেছো, কবুল করে নাও। আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমাদের কবুল করে নেন। আমরা যে যেখানে আছি লিওয়াজহিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর দিনকে বিজয় করার জন্য আমরা দাওয়াত দিয়ে যাব ইনশাআল্লাহ, সার্বিক প্রচেষ্টা নিয়োজিত করব ইনশাআল্লাহ, বাতিলের বিরুদ্ধে কখনো কোনো পর্যায়ে আমরা আপোষ করব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন, আমিন। আহলে হাদিস আন্দোলন কবুল করে নিন, আমিন। এই তবলিগ ইসলামকে কবুল করুন, এবং অত্যন্ত সুন্দরভাবে যেন শেষ পর্যন্ত তবলিগ ইজতেমা অব্যাহত থাকে, সেই দোয়া আল্লাহর কাছে করছি এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।